সবচেয়ে বড় মনুষ্যত্বহীন একটা নরপশু যার নাম হচ্ছে তবে এই কথার মধ্যে কেন জানি মনে হলো তৌহিদ আফ্রিদিকেই বেশি দোষারোপ করেছেন আর এস ফাহিম। কিন্তু একটি মানুষ ছিল যার নাম তৌহিদুদ্দিন আফ্রিদি। কিছুদিন আগে যে ছিল সবার চোখের মণি, তিনি আজ পুরো দেশের কাছে একেবারে ভিলেন হয়ে গেল। কালকে তো তাসি নেশন একটি ভিডিওতে আর এস ফাহিমের কল রেকর্ড ফাঁস করে, যেখানে ফাহিমকে বলতে শোনা যায়, আমি দেশের বাইরে নাম বলতে রাজীব ভাই যেমন ফায়ার করে দিয়ে দিতে দিছি। তবে আজ সকালে একটা ভিডিওতে কিছু কথা বলেন ফাহিম চৌধুরী। আর এস ফাহিম বলেন, আমাকে নিয়ে ইতিমধ্যে একটি কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, যেখানে বলা হয়েছে যে আমি আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে ছিলাম না। ভাই, কল রেকর্ডটা ফাঁস হয়েছে ঠিক আছে, কিন্তু এই কল রেকর্ডের অপর পাশে কার কণ্ঠ ছিল সেটা তো শোনাননি। এমনকি ২৪ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে, দুই না চার না আট ঘন্টাও না, ২৪ ঘন্টা সময় দিলাম, এই ফুল কল রেকর্ডটা আপনি ফাঁস করেন, যার মধ্যে পাশের ব্যক্তির কণ্ঠ যেন ফাঁস করে ফ্যাসিনেশন। এমনকি ফাহিম এও জানান যে কল রেকর্ডটা ফাঁস হয়েছে সেটাতেই তাকে গলা কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছিল ওই কল রেকর্ডে। তবে এই রেকর্ডটা যে আর এস ফাহিমের সেটা কিন্তু তিনি এক পর্যায়ে গিয়ে স্বীকার করেছেন। তিনি বলেন, ভাই আমার হাতে তো কিছুই করার ছিল না, কারণ আমার ফ্যামিলি আছে, আমি তাদের সামনে হ্যাঁ হ্যাঁ শুধু মিলিয়েছি, কারণ আমার সামনে তারা এমনভাবে ছিল যে আর কিছুই করার ছিল না। এই মুহূর্তে আর এস ফাহিম, তৌহিদ আফ্রিদি এবং অন্যান্য ইনফ্লুয়েন্সারদের নিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা। তো আপনার কাছে তাদের এই আলোচনা কতটা যৌক্তিক এবং কে দোষী আর কে নির্দোষ আপনার কাছে মনে হচ্ছে, কে ভালো কাজ করেছে কে খারাপ করেছে আপনার কাছে মনে হচ্ছে, কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন, কারণ এরপর পাবলিকদের নিয়ে ভিডিও বানাবো।